গভীর রাতে গুদামের দরজা ভেঙে চুরি হয়ে গেল মহার্ঘ চকলেট। গুদামের মালিকের দাবি রাতারাতি উধাও হয়ে গিয়েছে 17 লক্ষ টাকার চকলেট। এই নিয়ে হুলুস্তুলুস কাণ্ড লখনৌয়ের চিনহাট এলাকায় লাগানো সিসিটিভির ফুটেজ দেখে চোর ধরার চেষ্টায় পুলিশ। বাজার চলতি একটি চকলেট সংস্থার পরিবেশক রাজেন্দ্র সিংহ সিধু চিনহাট এলাকার একটি বাড়িতে থাকতেন তিনি। সম্প্রতি সেই বাড়ি ছেড়ে অন্য একটি বাড়িতে থাকতে শুরু করেন রাজেন্দ্র, আর চকলেটের গুদাম হিসেবে ব্যবহার করতেন চিনহাটের বাড়িটি। সেখানেই সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। ওই এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা পুলিশকে জানিয়েছে, গভীর রাতে তারা একটি ট্রাক এসে দাঁড়ানোর শব্দ পান। তারা ভেবেছিলেন রাজেন্দ্র হয়তো কিছু জিনিসপত্র নিয়ে এসেছেন। কিছুক্ষণ পর ট্রাক চলে যায়। সকালে দেখা যায় গুদামের দরজা ভাঙা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা খবর দেন রাজেন্দ্রকে। দেখা যায় গুদাম ফাঁকা। রাজেন্দ্রর দাবি গুদামে ছিল চকলেট বোঝাই 115টি বড় কার্টন কাগজের বাক্স, সব নিয়ে গিয়েছে চোরেরা। খোয়া যাওয়া চকলেটের দাম 17 লক্ষ টাকারও বেশি। গুদামে বেশ কিছু সিসি ক্যামেরা লাগিয়েছিলেন রাজেন্দ্র। চোরেরা যাওয়ার সময় সেই সব নিয়ে গিয়েছে।